দর দিয়ন অনেক 20,000 টিয়ায় দে আথিকে টিয়ায় যদি নখুলে দে 18,000 দিয়ন দ বাণিগ্রামর টেক পর্যন্ত কি গাড়ি সামনে যাইবে তো না ভিসি আইব দে না মাতার দে গাড়ি সামনে আইব না ভিসি আইব মাল মাত্র 1,000 হমুইয়ে দে 2,000 থলে দেখা যাব দে আনার মহব্বত আছে দিন হন্ডুল্লা মহব্বত বুড়ো বুড়িয়ে যেন কই মায়া আছে দয়া আছে গলার দরে হাদে আদই সে রাইটে গেলা ফরান যাইজু বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। বর্তমান সমাজত আর মনে লয় এন কোন দিন এন কোন রাইত নেই আলেমলে ওয়াস নগর দে সমাজরে পরিবর্তন করি ফেললাই মানুষে বহু চেষ্টা করে আলেমল আলোচনাবর হমনগরের জেহারে ওয়াজ নসিহতর একখান ওয়াজ উত্তম যদি উগ্রজ্ঞ মানুষ ভালো হইতে গোড়া সমাজ পরিবর্তন হইত একতান সত্য না আলেমলের ভিজিট মানুষ হলে 2,500 হইতে শুরু করি লাখ দুলে টেথ পর্যন্ত যার শুধু সমাজ বালা করি ফেললেই কিন্তু দেখা যাচ্ছে রাতিয়ে ওয়াজই ফজরন মসজিদে যাইরে দাইলি দেখা যাচ্ছে বন মসজিদ ইমাম আর মুয়াজ্জিন সাহেব সারা আর মানুষ নেই এত ওয়াজ ইনজার হড়ে নিজের তো নকো প্রশ্ন লাগে পিছনে একখান বড় হারণ আছে বহু হারণ আছে একখান হারণায় বর্ণনা করি অনেক আঙ্গুর হইও আঙ্গুর তো গো মজা আছে না নাই নাই আপেল খাইও আপেলে তো গো মজা আছে আবার কমলা খাইও ননে কমলা তো গো মজা আছে প্রত্যেকটা জিনিসের ভিতরে যেভাবে একখান একখান মজা আছে আর আজি ইমান আমি ইমানের ভিতরে একখান মজা আছে ইয়ে তাই সহি বুহারি মুসলিম শরীফের মোত্তফাক আলাইহি রেওয়ায়ত হাদিসের প্রথম অংশ আই অল্প করি এর তেলাওয়াত করি রসুল কি ফরমানুল আন নবী ফরমান কল নবী ব্যাগুম বরগুরন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাসুন মান কুন্না ফিহি নবী ফরমাতে যে মুসলমানের আছে তিন্নান জিনিস তাইবু ওয়াজাদা বিহিন্না ওই তিন্নান জিনিসের মাধ্যমে মুসলমান পাইবু হালাওয়াতাল ঈমান ঈমানের মজা জোর হন সুবহানাল্লাহ যার ভিতরে হন জিনিস তাই কথা খবর হন জিনিস হন জিনিস তিনদিন রসুল বর মাতি বেই মানর মজা হইব
জিবে ইমানের মজো ভাই ইবার আফাদ মস্তক ইবার উঠে বসা চলাফেরা হইতে শুরু করি লেনদেন হইতে শুরু করি জীবনের প্রত্যেকটা হাস শরীয়ত মোতাবেক হবে কিন্তু মজা হওয়ানোর বাবরি তিনটা এক নম্বর আন্নবী ফরমার এক নম্বর মন কান লহু ওয়ারাসুলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা নবী ফরমা এক নম্বর যে মুসলমানের কাছে নিজের বউ তুনবারা নিজের ফত তুনবারা নিজের জায়গা সম্পদ তুনবারা এন কি আল্লাহ দিদি নিজের একখান জান জান তুনবারা যে মুসলমানে আল্লাহ এবং নবীর এক নম্বরত বেশি মোহাব্বত করিব নবী ফরমা দই মুসলমান ইবানর মজা পাইব জোর হন সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহর মোহাম্মত গড়া ফুরিব নবীরও ক্যাং গড়া ফুরিব নামাত আল্লাহর গড়া ফুরিব নবীরও দোনোয়ান ছ নম্বর একান্তর একান জুদান আল্লাহ এক নম্বর নবী নামাত আল্লাহ একত নবী একত খালি এফাজরত আবার শিরকের ফতোয়া আইব বড় মুসিবত জমান আইবে আল্লাহ খালেক জাতুর দিক দিয়ে যেতে অনেক সাইবান আল্লাহ ঈদ খালেক নবী ঈদ মখলুক নবী ঈদ আল্লাহ ঈদ খালেক নবী ঈদ মখলুক কিন্তু হুকুম আনুগত্য মোহাব্বত যেতে অনেক এগিনি যু সাইবান যেড়ে আল্লাহর আনুগত্য করা ফুরিব যেড়ে আল্লাহর অনুসরণ করা ফুরিব এটা নবীর অনুসরণ করা ফুরিব জোরখন না সুবহানাল্লাহ হুকুমের দিক দিয়ে সাইলে অনে এক মহাব্বতের দিক দিয়েও ওইস না মাত মহাব্বতের দিক দিয়েও এক হুকুমের দিক দিয়েও এক কিন্তু জাতুর দিক দিয়ে দুই আল্লাহ ঈদ খালেক নবী ঈদ মখলুক এতালে নবী ফরমাতে এক নম্বর যারার অন্তর আল্লাহর মোহাব্বত আইব এবং আই নবীর মোহাব্বত আইব দোনান যায় এক নম্বর রাখি ইবে ইমানের মজা হই জোর হন্না সুবহানাল্লাহ আর একখানা জোর হন্না সুবহানাল্লাহ এখন বর্তমান সমাজ অনারা নয় আর ওয়াজি আলেম হলতুন প্রথমে আল্লাহর মোহাব্বত ধরন উজুত তারা নয় ফুল্লা সা তার ওয়াজি বলি যদি ফুসের করলে উজুর তোমার তো আল্লাহর মোহাব্বত আসা না নাই বলে হব না নামাত নাই বলে হব না গালর ফাঁক যদি এনে চব্বিশ আড়ার ইঞ্চি করি তেরে দয় মোহাব্বত আছে হই সেই সময় ফাঁক করিব সমত চব্বিশ দুগুণ আটচল্লিশ ইঞ্চি করিব ফটোর একখানা বড় করিব দেরি দত দিও ননে কুড়ি হাজার টিয়ায় দেয় আতিককে টিয়ায় যদি নখুলে দেয় আড়ার হাজার দিয়ন দয় বাণিগ্রামর ঠেক পর্যন্ত কি গাড়ি সামনে যাইবে তো না ভিসে আইব দে না মাতার দে গাড়ি সামনে আইব না ভিসে আইব মাল মাত্র হাজার সময় দে দুই হাজার
থলে দেখা যাব আর মহব্বত আছে দিন হন্ডুল্লা মহব্বত বুড়ো বুড়ি যেন কই মায়া আছে দয়া আছে গলার দরে খা দে আর দই সে রাইটে খেলা আল্লাহ সত্যিকার মহব্বত তাহার অন্তর দান করো আর একখানা জোর হো না আর জোর হতা হই কিন্তু দোনানোর ওহানে করি কিয়া যেড়ে নারায় তকবীর দইবে এড়ে নারায় তকবীর আল্লাহ একবার তাইবু এড়ে নারায় এর সালত যেহেতু আল্লাহ নবী তো জুদা নয় আবার নবী আল্লাহ তো জুদা নয় কিন্তু আবার দুনুয়া জাতুর দিক দিয়ে এক নয় আল্লাহ বুঝিবে তৌফিক দক আর কেন জোর হন যেহেতু প্রজেক্টর মাই ফল আর ওয়াসার ইতারা সম্পর্ক দুইয়েন কথা হন দরকার আছে না নাই হইলে ভালো হবো না অনারা কি হন এবার বিগত জমানার মুসলমানের মরথলের অন্তর জেন্ডিলিয়া খোদার মোহব্বত আসিল মহিলার অন্তরের ভিতর আল্লাহর মোহব্বত জেন্ডিলিয়া আসিল জোর হন না সুবহানাল্লাহ আর এক কেনা জোর হন আল্লামা ইবনুল জুজি জিবে হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আল আসকলানি রুয়ারগি যার লিখিত কিতাবর সংখ্যা প্রায় 500 আল্লামা ইবনুল জুজি যেদুকুন কিতাব লিখকে এর ভিতর উগ্র কিতাব লিখকে দে জিবের নাম হই দে উয়ুনুল হিকায়াত আরবি ডাইরেক্ট আরবি এক বলি আমর আরবি দিও আবার সহজ আরবি নয় কঠিন আরবি উচ্চ মানের লেখক আছে এডের ভিতরে বিগত জমানার মুসলমান মহিলার উগ্র দৃষ্টান্ত দিই আল্লাহর মহব্বত রাইয়েন তুলি ধরে রান্নার সামনে সমাজ অন্যায় যে এন বোধ মহিলা আছে যে যারার অন্তর্গান নরম অন্তর খোলা কিন্তু স্বামী আছে দেখ কেনা ফোতামি কি এন্ডিল্লা অন্ডার এলাকা তো নাইনি নামাতের দে নাই এখন স্বামী একদিন বউরে ডাকি ডাকি রহ বিবি দীর্ঘদিন আই খেয়াল করে চাইলাম যে থোয়াতুন জাইজিয়ান খোঁজে ইয়েন তুই দি ফেল বিবি আজি এর তারিখ তুমি তোমার আয় অর্ডার করে দি আর গরু তুন অন্য কিছু তো অন্তদূর কথা হন মানুষ খুঁজিলি ফরাক রুটি উদ্যান দিবে জোর হন না নাউজুবিল্লাহ বালা রুটি ন কি রুটি না মাথাতে কি রুটি ফোরা রুটি এতের মা জাতি হলো কেন বের হয়েছিল স্বামী হলে যা হইব হোক মা হলে মাইতো না মুখে মুখে মাইতো না নমাতো জিয়েন ঘর ইয়ে নইতো কিন্তু এখন যদি খনে কি আই বউরে এহর হয় হম হইলেও বউয়ে কারণ বউর লো মাটি তেরে তেন নিলে মরত হওয়া খুব কম খুব কম আল্লাহ মাঝে মাঝে হইলে তারা আওয়াজ কেনা শুরু করিবে তৌফিক দক
আর একটা নাস্ত করে হন, আর একটা মোহাম্মদের আওয়াজ হন, বহু না মাতে মনে মনে চিন্তা করে দেখাই রে আল্লাহ, তুই আরে ফেলালি ফেলালি এন্ডিলে ফকাইয়ের আদত কেন ফেলালি, কিছু নক আল্লামা ইবনুল জুজি ফরমার একদিন মুসলমানের মহিলা এবং ফজরের নামাজের পর নিজে খাইবার লাই ফুরি বেরোর সদস্য খাইবার লাই বলি রুটি তৈয়ার করেন, রুটি তৈয়ার করতে করতে মাত্র তিন রুটি তৈয়ার করি এন সমত ঘর দরজার ফাঁসে আইরে বিকের দিনক এ মুসলমানের মা এ গরণে যখন আসো মা বোগ লাগি দে ফেট সিরিজার তাই লেখা বেলাই মেহরবানি করি রুগা রুটি দান করন আজর হন সুবহানাল্লাহ, আর একখান আজর হন সুবহানাল্লাহ, মঞ্চর খানা হবন বোগ লাগি দে মানুষের আহাত দন ইন সওয়াবর হামনা গুনর খান বেসওয়াম না হমসো রসুলুদ্দিন সাহাবি গায়ে প্রশ্ন করে রাজ্যুল ইসলামে খায় ইসলামত সম্মান বেশি উত্তম আন্নবী বর্মাতে কালা তুতেই মতো আম মানুষের হানা হাব অন্যান ইন ইসলামত সবসাইতে বালা হন আল্লাহ আর আর মানুষের হানা হাব এবার তৌফিক দান করো, আর কেন জোর হন আর জোর হন হানা হাবাই হন মহিলাই বে রুটি হবু তৈরি করি গিয়ে নামাতের মাত্র হবু তিন ফকিরে ইরে যেতে ডাক দি মহিলাই বের অন্তর হান্দি উঠি কে যারা তো নিমেনতা ইতারার অন্তর শক্ত তা না নরম তা ইমানদারালার অন্তর শক্ত না নরম নরম ইয়ান আর কথা না ইয়ান রসুলের আদি ইমানদার যারা নিজে ইমান আছে দিয়ে দাবি করিব নবী ফরমা দিবে তুন দুই আলামত তাইব এক নম্বর ইমানদার সরল হইব দুই নম্বর ইমানদার অন্তর্গান নরম হইব যখন সুবহানাল্লাহ আল্লাহ আর আর অন্তর্গান নরম এবং আর আর সরল হইবে তৌফিক দান করুক, আর এক কেনা জোর হন ইহাদি জোর ভারত নবী ফরমাত আল ফাজিরু খিবুল লাইম জারে আল্লাহ জাহান্নাম লাই তৈয়ার করগি ইটা তুনু দুয়ান আলামত তাইব এক নম্বর না যে অন্তর শক্ত হইব দুই নম্বর না যে নবী ফরমাত জারে আল্লাহ জাহান্নাম লাই তৈয়ার করগি জাহান্নামীর দুই নম্বর আলামত ইদে বখিল হইব জোর হন নাউযু বিল্লাহ আল্লাহ আর আর বখিল হইতে সারি বে তৌফিক দো আমিন, আর কেন জোর হন আমিন আর জোর হন আমিন, বখিল খুব খারাপ মহিলা বে তো রুটি যে তো হুজি বের অন্তর খান্দি উঠছে ফরে ডাকি ডাকি রহ দহুত
মনে অভাবী মানুষ হইবে খুদিন না হাইবাক খানা আল্লাহ জানে কিসেই রুটি তিন্ন বানায় এ তিনিও দি ফেলা কিন্তু বাদা স্বামীর আসনা নাই নামাজের বাদা স্বামীর আসনা নাই আছে খুঁজে তো হবু দিয়ে তো হবু গেট ফেলাইবে রক্ত সাথে ফোতা ঢুকুর উঠিয়েরি রুটি যেতে দেখি তার মাতার নটটি কেছে না আল্লাহ যে সার্গ মাতার নট দিয়ে খুদুরুদি রাতে এটা একটা তো সুরি নেই সারিব সুরি গিয়ে ফোয়ের রহ দম তো সেয়ারা তাপা ভট ভিটি চৈদ্য তারিখকে চান্দন না কদম নহ এগরন মা ইউয়াজ দিবে জেন দেন আল্লাহ ওয়ালা ন রুটি হুঁজ যদি হবু দিয়ে তো হবু তিন তারিফ করে বিভিন্ন ধরনের কিন্তু বহিরতন বহু তারিফ করো তো বালালান না বালালান না বহিল মানুষ অত্যন দুনিয়া মাত্র বালালা দেখান জিনিস ইয়ে নই দেটিয়ে এতাল্লাই বহিল রোয়ার কোনো দিন খনমিকে সফর নগরীবে শীতকাল চলে না চলে রে শীত বেশি না এখন সমাজ বহুত ফুদা মানুষ আছে ফিনের লুঙ্গি গদি হোড়া বাই না হোড় হয়ে যাবু ফুসর করলে আপ কেন কর ঠান্ডা লাভ দে তো সুটর কিনছো না কত পাটি আসে না কিন্তু কে আছে দে জমিন দুই ঘন্টা বেশি মই কথা খালি এসো আল্লাহ এই ফুতার তুন মুসলমানের সমাজরে রক্ষা করো আর কেন জোর হ না আর জোর হ তার মাথা গরম সোজাইছি আয়ের বউর ডাকি অবি বিহজি তোরা মানা কর গেলাম না কেয়ারে ফোরা রুটি টু নেই দিও হদ বালা রুটি হবো দিও দে তিন দিও দিলা কা ইটা আসতে বউর ইটার হতনে বউ আস্তে করে দিল এয়ার প্রাণ বিউ সাবি অনে আরে নদী বেলায় মানা করতে লাগু কিন্তু আর খোদায় খোদারে দিবেল লাগ সাবি আই তো আর খোদারে বেশি বেশি মহব্বত করি জিয়ানোর কারণে আর খোদার খতান রায় রক্ষা করগি অনে স্বামীর খতান রে আই অনায়াসে সারি দি জোর হুবিল্লা স্বামী আ হারে মোহাম্মত গুরি আল্লাহ রে অনর মোহাম্মত উল্লাহ যে খোদার মোহাম্মত সংঘর্ষ হই বাদাবাদি অনর মোহাম্মত সারি দি আর খোদার মোহাম্মতরে রক্ষা কর কি জোর হন সুবহানাল্লাহ মোহাম্মত হন্নানের বেশি দাম দিয়ে দে নামাতে হারগানের স্বামী হদা আসা তুমি আল্লাহর এন দিলে মোহাম্মত করো নাকি হদয় হদ এখন দেখা যাবে অন্যার এটা মেরি খেটু দিন কি হোদালতা বা হওয়ার আরি খোদালতা বা ফোঁয়ার আকান লই
উডানোর এক পাশে গিয়ে বড় করে এরা গাঁত খুঁড়ি গিয়ে উঠবে, গাঁত খুঁড়ি লাখড়ি ফেলে খেরাসিন ডালি এবার আগুন জ্বালাই দিই। তুই যদি তোমার খোদারে মহাব্বত করো আই জ্বালি দিয়ে আগুন যাইরে তুমি একখানা ফাল দাও গুই জোর হন্না সুবহানাল্লাহ। আসলে যারা তুমি সত্যিকার আল্লাহর মহব্বত আইবু নবীর মহব্বত আইবু ইতারা আগুনেরও ভয় করিব না, নামাতের দে আগুনের আগুন মনে করিব না। আহা বহু মুস্কি হাসি দি আসি রহ দশমী অনে আর আগুনের ভয় লাগাইতে লাগবেন দে মত হায় তুমি দোনো তেরে লি হরে মরনা তেরে গলি মে জিনা তেরি গলি মে সলা তুনে সুরজ তো চলো কো হরদম চমক রহা হে আর দেখা নেই কিসি দিন সায়া তেরি গলি মে সলা তুনে অসমী আর আগুনের বয়ন দেখাই মত হায়া তুমি দোনো তেরে লি হে আর মত এবং হায়া আই বাসি দাইল আল্লাহ তো রসুলের মহব্বত পাইছুম আর যদি জীবন দেয়া বললো আল্লাহ তো রসুলের মহব্বত জীবন দিব আর কেন জোর হন না আরো জোর হন আস্তে করি যাই স্বামীর হতনি আলমিরিয়াতুন হর লইয়ি ফিঁদি গর্তার ফাঁসাইস দাও দাও কি জলে ওই জন আমাদের দাও দাও কি জলে আগুন জলে মুসলমানের মহিলা এবং আগুনের ফাঁসে জামাই আল্লাহর সরত করে এনে গাঁতর মুখু দি ডাং নাক কান্দি দি মনে মনে খুশি দিতি মুরগি আঠিয়া ওই জন্য আমাদের দে আঠিয়া বাইচি কেয়া ফোতার কাছে বউর কোন মহব্বত নাই ফোতার তুমি শুধু কির মহব্বত ও মার মা এত লাই অত্যন্ত সাবধান মানুষ উল্লে আত্মীয়তা করতে ফকাইয়া না কেন শেখ করি যাই তোমার মা ইহিও দে না জামাই যদি বকিল বউ তো যদি ডিসেন্ট দিয়ে হয় ডাক্তারের ননিব হব দায়িত্ব গেল আর মুড়ি ফেল নসা কারণ ডাক্তারের জালি দিবে ধরছু ঠিক না বেটি মাথা না আল্লাহ ফোতার তো না আর রক্ষা করো আর এক কেনা জোর হওয়া না মাঝে মাঝে আরো ফতোয়া দেহ দে বেশ খন্ডন বালানো তো বেশ খন্ডন যেতে বালানো একবার না হাইয়ের গাল সিঁড়ি বই দেখছো না ফাতারা অনন্য
আল্লাহ দুনিয়া দিয়ে দে বানাইয়ে দে জিনিসিন হারাল লাগ ওই জন্য আমাদের দে আল্লাহ ফরমাতো খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া দুনিয়া জিন দেখতে লাগি ওসে কিন বিয়াক কি নাই আল্লাহ তোরা বন্দল আল্লাহ বানাই দি জোর হন সুবহানাল্লাহ মজা পাবো আছে দুনিয়ার না মাতার দে মজা পাবো হবো এর ভিতর মজাহাব আছে দে মালিকি মজাহাব বস্তানুল মুহাদ্দিসিনের ভিতরে সাউলিল মুহাদ্দিস দেলাভি রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে ইমাম মালিকে ওর জামানাত তৎকালীন আমলের না যে সবচাইতে দামি হর আছিল এডেনর হর ইমাম মালিকে এডেনর হর ব্যবহার করতে হাদিসের দরজ দিবের সময় নর্মাল হর গড় নই হর গড় দিদি তো কি দামি হর ছাত্র হলের ভিতরে একজনের প্রশ্ন বুঝি হুজুর মানুষ হলে অনেক বেশি দামি হর গন্ধ দিয়ে সমালোচনা করে ইমাম মালিক হর দিতে নবুজুর দিয়ে সমালোচনা করার দে আই দামি হর গদ দিদিয়েন ফহর লাই নয় আল্লাহ যার নেমত দিয়ে নেমত দিয়ে নাই গদ দিয়ে রে ব্যবহার করি আল্লাহর নেমতর শুকর আদায় করি দিছো রখন সুবহানাল্লাহ এত লাই যারে যদ্দুর দিয়ে এদ্দুর কি করা ফুরি এদ্দুর খরচ করা ফুরি ইয়াতুন হম করিলি ফোতা আর ইয়াতুন বেশ খরচ করিলি ইবা অবজয় ইসলামত অবজয় জায়েজ নাই ফোতাগিরিও ওইজন আমাদের দে ফোতাগিরিও জায়েজ নাই আল্লাহ আর আরে ফোতাগিরি এবং অবজয়গিরি দোনানোর মাঝামাঝি চলিবে তৌফিক দান কর আমিন সলাতুন চৈনতে হেমের দিল কুতমাম নাম দিয়ে তোমার আয়ান বে সলা তুলে বহিল মনে মনে খুশি হই কি বাসত দি নামাতের কি বাসত দি আহা মুসলমান একদিন জার দুই দিন জার হয় একদিন জনর ফুরদি জামাই মনে মনে চিন্তা করে ইতির খন অবস্থায় একেনা চাই সাই বেলায় যেতে ডাংনি তুললি দেখা যাতে মুসলমানের মুখিলাই গর্তর ভিতরে বয়েনে আল্লাহ আল্লাহ গরির জুবানে আল্লাহর জিকির করের জোর হন সুবহানাল্লাহ আর একখানা জোর হন না সুবহানাল্লাহ আল্লাহর কি করে দে আল্লাহর কি করে স্বামী হুসার করে দবিবি তুই বাসির ওই কিলে কে নেই তুই মহিলা বে জব দে দ স্বামী অনেক ফরি গিয়েন না রাখে আল্লাহ ওই জন্য মাদত দে রাখে আল্লাহ অনে আরে আগুন জ্বালি ফেলাই অন্য মারি ফেললাম কিন্তু আর অন্তরের ভিতরে জিয়েন খুদার প্রেমর ইমানের আগুন জিয়েন আছে ইয়েন এত শক্তিশালী যে যে তুই জানলেও তা আগুনরে আর ইমানের আগুনে নিবে ফেলি গিয়ে জোর হন সুবহানাল্লাহ বুঝে দেন চাইলেন দিয়েন নয় খোদার মহব্বত আছে দে আগুনরে কঠিন মনে লাগে না ওই জন্য আমাদের দে সত্যিকার বর্তমান অবস্থার হতা হইছি হন বিধর্মী আইরে যদি হন মুসলমানের অনরার নয় আর উজুর হলরে যদি এই কন্ডিশন দে
আয় কোরআন হাদিস কিছু না মানি, তুই যদি হারন থাদরিতেরো দরিয়ে যদি আবার জিন্দে ভেরো দাইতেরো তইলে হলমা ভরি গুম আর তুন মরণ সারা হন গতি আছে না দেখবেন হতাম যে মুসলমান কি না ফরে ওইছে না মাতের দে মুসলমান কি না ফরে আগুন না ফরে মুসলমান হইবেন আর তো অভিজ্ঞ আর কেন জোর আর জোর হন তাহলে এক নম্বর থার মহাব্বাল্লাহ দে আল্লাহ এবং নামাতের হার মহাব্বত রসুলের মহাব্বত আসলে আর যদিও বা নবীর মোহাম্মদ দাবি করি রিরি ইও যদি সেগুরি চাইলে দেখা যাক দে প্রকৃত রসুলের মোহাম্মদ আর আর অন্তর আসলে নেই সাত দুলং অধ্যক্ষ দে লবি মুদারিজ নবুতুর ভিতরে ইরশাদ ফরমার খুব খেয়াল বুঝুন সময় খুব কম গডলাইন বর্ণনা করে ইনুর সমর্থনে হোক গাদিস তেলাওয়াত গুজু আন নবীর মুয়াজ্জিনুলর ভিতরে নামগরা মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল বেগুনে বড় করে হন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবেসারা আরো মুয়াজ্জিন ছিল জামে সগীরুর সরাজিবে ফয়জুল কদির আল্লামা মানাবির ইবের ভিতরে মুয়াজ্জিনের সঙ্গে লিখে দে পাঁচজন এটা হযরতে বেলাল একজন কিন্তু আর বেলালের নাম জানি আর সাতজনের নাম আর সাতজনের নাম না জানি আইউ আর নবী যে তো দুনিয়ার তো তসলিম নেই গেল রসুল যাতে দুনিয়ার তো বিদায় নেই হযরতে বেলাল পাগলু কি মক্কা শরীফ মদিনা শরীফ সারি ডাইরেক্ট সিরিয়ে গিয়ে খেয়া জৈনবীর ফাঁসত্ব আজানত ফাঁসবার সাইর নবীর সাক্ষী দিত নবী বেজে তারাই ফিলে সৈয়দনা বেলাল ফাগুলু কি জোর হন না সুবহান আল্লাহ আর একখানা মোহাম্মদের আওয়াজ হন সুবহান আল্লাহ হড়ে গিয়ে ওই দি একদিন যার দুই দিন যার যাতে যাতে কিছুদিন যাওয়ানোর পর একদিন রাতি ঘুমগি স্বপ্নের ভিতর আন্ন বিল্লই বেলাল আল্লাহ দেখই সুবহানাল্লাহ আর একখানা আস্ত করে হন না আর একখানা মোহাম্মদের আওয়াজ হন সুবহানাল্লাহ আর ও রাতিয়ে বোধ স্বপ্ন দেখি না নদী কি দেখি এখন আয় যদি প্রশ্ন করে দে অনারার স্বপ্ন হবা গাবা ইনশাল্লাহ জবাব দিন নিবি আর রাতিয়ে দিন স্বপ্ন দেখি একদিন তিন ব্যাগ আবার দুই ব্যাগ মৃত্যু হইব এক বাপ সত্যি হইব রাতিয়ে স্বপ্ন দেহি দিন মোটামুটি হবা গাবা নামাতে তো হবা গাবা তিন ব্যাগ আবার এক বাঘ সত্য দুই ব্যাগ মিথ্যে তো নবীর কি স্বপ্ন দেখি সত্য দেখি না মিথ্যে দেখি আহা রসুল মাধ্যম আনি ফিল মনাম জিবে আর এক গুমত দেখি ফকাত রা আল হাক্কা ইবে সত্য সত্য আইন বিরি দেখি
আর একখান জোর হন না সুবহানাল্লাহ। এটা আসা আসা হারে দেখিয়ে দে কে ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান ব্যাগিনের সুর উদ্ধার চলল আই নবীর সুর উদ্ধারন নাম সম্ভব ন। অনরতন প্রশ্ন জমিত ফিরে শয়তানের নবীর সুর নকা ধরে এনে তাই একটা নকতা বয়ান করি এহতা আল্লামা ইউসুফ নবহানি জওয়াহরুল বিহার ফি মাদি সাইয়্যিদুল আবরারের ভিতরে যথাসম্ভব এই কিতাবের তৃতীয় খণ্ড নহল গুজি আল্লামা ইউসুফ নবহানি রসুল বংশুল ইসলাম যেতে বলে বারি রবিউল আউয়াল শরীফ 570 খ্রিস্টাব্দ মামেনার ঘরে তসি ভিন্নি তখন আল্লাহর পেয়ারা হাবিবুর মামেনার গর তুন এমন ভাবে আল্লাহর নূর বাইরিয়ে দি যে নূর আসমান পর্যন্ত হইছি। আর কেন জোর না হবে সুবহানাল্লাহ। এখন শয়তানে অন্যান্য শয়তান অলরে যেহেতু নুরবাইরি সাহেবের লাই ফাটাই যেহেতু নুরবাইরি সাহেবের লাই ফাটাই কিন্তু শয়তান হল দেহের দে শয়তানের সাহারিত হল হাসে ইয়ন নাম কিন সম্ভব ন বড় যুত বৌরি এ জায়গা ইতার আরে ফুসার করার দুটো খবর কি হতো বড় জোর খবর কিন আর ক্ষীর খবর আনলে দিয়ে মতন জেড়ে আর ফাঁসে জানি হতে কে হতে গরমে জড়ি জিরকি শয়তান সাইবেল্লা বাড়ি উইতার আর দেখা মোতাবেক আস্তে আস্তে দেখতে মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাই আনোয়ারর খাসা দিয়েছি তখন আল্লাহর পেয়ারা হাবিবুর নূর জাইর শয়তানের শরীরে বাজি ওয়ার ওয়ার শয়তান তুন জ্বালানি শুরু হই জোর হন না সুবহানাল্লাহ। এখন এইটা জ্বালানিলে হন দিলে দাই ফার দুটি সিল্লেনি শুরু হইজি সারি তোল বেয়া কোন একখান দেওয়া তুরি হুজার করে দি কি হুজু অনেকগুলির সিল্লি থেকে লিখে না জিয়ে কথা আর নহ শেষ নবী এসি আয় অন্য কিছু চাই বেল্লাই গেই দি বুলি গেই দি জানি বেল্লা ইবার নুরানি ফর আর এক কেনা করে বাদল বাজিয়ে দে আর তুমি জ্বলানি শুরু হইয়ে দে সহ্য করি নেড়ি দে ফার ঠিল্লে তুড়িয়ে রে সিল্লে দি হড়ুড়ি সিল্লে দি ফার ঠিল্লে এদিন তুনইতে শয়তান আন্নবী সুরত নল এক ব্যক্তি আবার কওমিউলর বহু বড় আলেম শাইখুল কিন আল্লামা মাহমুদুল হাসান তনজিমুল আসতাদ ফি শারহিল মিশকাতের ভিতরে ফরমাত দে হদ শয়তানে নবীর সুর লন্যার দিয়ে নর খরানো ইয়ে দে নবী ইয়ে মুজহিরে হক সত্য প্রকাশ করেন না কোন নবী নবী ইয়ে কি প্রকাশ করেন নে ওইসন আমাদের কি প্রকাশ করেন নে দুনিয়া তার নবী আইর মিথ্যে প্রকাশ করি কে না সত্য প্রকাশ করি কে দে হদার শয়তান ইয়েতে মুজহেরে হক নয় মুজহেরে বাতিল ইতার হামিদে মানুষরে গোমরা করন ফকভ্রষ্ট করন তো হক হক যেতে বাতিল যদি হক লমিয়ে যাগো হদ হকিয়ান পরিচয় করি নেরিবু এত লাই বলে আল্লাহ শয়তানের ব্যাগিনের ক্ষমতা দিয়ে আকৃতি ধরিবার কিন্তু আন্নবীর আকৃতি ধারণ করন নাম শয়তানের দ্বারায় আল্লাহর ক্ষুদুরুতিরাতে ইয়ান শয়তানের ক্ষমতা ইয়ান তুমি বঞ্চিত করে দিয়ে যেরকম সুবহানাল্লাহ। তো কে বুঝতে লাগ না হতা ওইটুনের আল্লাহরে
বুঝতে লাগবেন না হইতো নারী বুঝলে তো আলহামদুলিল্লাহ স্বপ্নের ভিতরে হাল্লা দেহ হইছে না আমাদের নবিল্ল হজরত বেলাল দেহ বেলাল আর নবী হদ বেলাল তো তো আল্লাহ অন্তন্ন জ্বলে না আহা বেলাল গুম উত্থ নুড়ি সুগুর ফানি ফেলাইছে খান্দের গাটি বসে মজবুত করে বাঁধে সিরিয়ার জমির উত্তন সৈয়দনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বাঁকুজ রওনা দিলাম মদিনায় শরীফে পৌঁছি সৈয়দনা বেলাল পৌঁছে দিয়ানোর সংবাদ মদিনার চতুর্পার্শ্বে শরীফের এখন আন্নবীর শত শত সাহাবায়ে কেরাম বেলালের সাহেবেল নাই নিজর গরতন বাইরে ইরি মসজিদে নববী শরীফ তাই জময়ে জরখন সুবহানাল্লাহ ইয়া হোসেন জিন্দাবাদ দলই সিদ্দিক আকবর এসে ফারুক আজম এসে ওসমান গনি জিন্নর এসে মাওলা আলী এসে সাহাবা লায়ের হদ বেলা আর নবী থাকতে আজান দিতে দে আর আর এন্ডুল্লিয়া গো আজান আজে দিয়ে রোন আর কেন জরুন হবে সুহান বেলালের আজান না না দুরি বের আজান দিলে বাণিগ্রাম উনানো যায় বেলাল মসজিদে নববীতে আজান দিলে লামকান খোদা ইন্দু আশিক মুস্তফা কি আযাবে আল্লাহ আল্লাহ কিতনা দরতা আরশ ওয়ালি বি সুনতা আদা কো ক্যা আদা তিওয়ে আজানে বেলানে ভর দে জুহলি মেরিয়া মুহাম্মদ লৌট কর মাই না যাবুঙ্গা খানে সলাতুনে জিসনে সজিদে মে গর্দন কটালি ভরদ জুহলি ভরদ জুহলি মেরিয়া মুহাম্মদ লৌট কর মাই না যাউঙ্গা গানে সলা দুনিয়া বেলালে আজান দিবে হরু নদী দিদি নাম কান খোদাই হারন বেলালে আজান দিয়ে আল্লাহ দু রসুল রাজি করি বেললে জোর হন না সুবহানাল্লাহ আহা ফাগো দিয়ে একখানি হিন্দি কথা কই ফাইলে মাঝে মাঝে কাজান দিই নামাতের দে কি দিতে মহদি আজান আল্লামা ইবনে রজব হাম্বলি জিবের খরাজুন্নিয় মানে মিডে জুন্নিয় মানে কৌমিয়লা মানে আবার আর যারা আলে হাদিস আছে ইতের মানে ইবেগ কিতাব লিখি কিতাবুল কবুর আল্লামা ইবনে রজব হাম্বলি এক বলি আমার আই গুণাগারত্ব আছে আল্লামা ইবনে রজব হাম্বলি
এই কিতাবের ভিতরে সহি সনদে হাদিস দখল করে কি যারা আল্লাহরে রাজি করিবেন নাই মুসলমান হলরে মসজিদে একত্রিত করিবেন নাই আজান দে ইতেরারে কিয়ামত পর্যন্ত দাফনের বরদি ইতেরার মতর কাফনের খরচ তো দাং না লাগিব আর কেন জোর হন না তাহলে ফাইললি মাঝে মাঝে কেন কি দি নামাজের দে বেলাল আজান দন সম্ভব নিয়া সম্ভব নদীনের কারণে যেহেতু দুনিয়ার মুয়াজ্জিন হলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাক্ষী দিব তো নবী নদীর আই বেলাল যেতে মসজিদের মিনারে আযান দিতাম এতে আই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলি আই এন জবানে হোর আর সদ্দুনু মসজিদে নববী ইজু দেখতো আর নবী মসজিদে নববী শরীফের ভিতরে দেখতো নবীর সাই সাই সাক্ষী দিতাম জোর কোন সুবহানাল্লাহ জিন্দাবাদ কিন্তু আজিয়ে তো নবী নামাজের দাজিয়ে তো নবী আজিয়ে তো নবী নেই সুতরাং আর দাঁড়ায় আজান দন নামাতে আজান দন সম্ভব না কে হন নাই দি নবিনী ব্যাগুনি সিদ্দিক আকবরের ফতোয়া খলিফাতুল মুসলিমিন তুই হযরত বেলালের কিনিয়ের আজাদ করিকে তুই হইছো হয়তো অনর্হতা রাইতে হজর সিদ্দিক আকবর গিয়া বেলাল আর তো চিনু হতুজোর অনর কেন চিনু অনে আর মুনিম না আর কিনিয়ে রাজাত গুরগিয়ন দে বেলাল গাজান দাও না হতুজোর অনর হইলেও আর দাঁড়াই সম্ভব আজি মজুরি এনে তো না তাহলে আজানো জবাব দি ফেলুন আল্লাহ হাম করসিফি মোহাম্মদ বড় নাজল চগোয়াম বস আহমদ সলাতুনে সৈয়দনা বেলাল সুগুর ফানি ফেলাই ইটি হুজুর আনে যা তার কিনি রাজত গুজনার মুনি অনর খতান রক্ষা করতেন কিন্তু আই বেলাল ফারুক ইয়ান জেত হই সিদ্দিক আকবর আই গি দেয়া যাতে বেলাল ব্যাগ গুণর কথা শেষ রক্ষা না গুণ অবশেষে জাইর ইমামে হাসান এবং হুসাইন জাইর বেলাল নেই ইমামে হাসান এক হাত মুবারক বেড়াই দুর্গি ইমামে হুসাইন আরে খাত মুবারক বেড়াই দুর্গি দুনিয়ে দি ডাক বেলাল আন্না না থাকতে আজান দিতে দে মসজিদের মিনারা দুনি নববীর আর আরে এন্ডুল্লা গো আজান দিয়ে রে কেন উন নাজর হন সুহালাল্লাহ বেলাল হতে
হাসান ও হুসাইন ব্যাগগুলোর কথায় ফেরত দিচ্ছে কি, কিন্তু তোয়ারার কথা ফেরত দন না সম্ভব ঘটনা আইলে কি দিন শেখ মহকিক দেলবি মোদারের জন্য বহুত নিজের হাতে লিখিয়ে দেয় এবং বঞ্চিত জীব এত আওলাদ রসুলের সম্মান বেশি না হম বেশি না আমাদের দেশ বেশি না হম ইয়া তো আর এতদিন বাদে দেড় হাজার বছর পরে আয় এজিদিরও মুসলমান উনি এজিদে তাহাজ্জ করতে হয় নামাজ পড়তে ডেইলি আশর আর নফল নামাজ পড়তে হয় ইন আবার গোপনে কইয়ে দেন সরাসরি মিলিয়ে তাই কইয়ে দেন তাহলে দেখা যাক এজি একষট্টি হিজরি আসিল দেন এখনো এজি এখনো এজি কিয়ামত পর্যন্ত থাইব আল্লাহ এজি দিও তো না আরাম হোসাইনি মুসলমানের ইমানের হেফাজত করো আর একটা জোর হন না আরো জোর হন কথা বাড়েন নি টাইম হইলেন দিয়েন বেলাল হোসাইন আজান দিতাম না কথা দিয়ে ঘুরি বুঝুস নদীলে আর আসাইতাম না অনে চিন্তা করি যান সিদ্দিক আকবরের কথা রক্ষা না করে ফারুক আজমের কথা রক্ষা না করে উসমান গনি জিন্নুরাইনের কথা রক্ষা না করে কিন্তু আওলাদ সাদাতের কথা রক্ষা না করি রে উভয় না দেখে বেলাল তুলু জোর অনারা তিন আত উজু আছে তারপর আয় আর কেনা উজু বানাইলি আর কেনা উজু আর কেনা উজু উজু আবার বানাই বানাই মসজিদের মিনারা দুটি নববীর আজান শুরু করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ এদ্র হইজন্ত বইছি মুসলমান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদ্র পর্যন্ত যেতে পৌঁছিলাম মসজিদে নববী যে খেয়াল করলাম দে দে বেলাল আন্নবী মসজিদে নববী নাই মসজিদের মিনারা তো ঠাস ঘুরে ফরি গিয়ে বেলাল বেহু বেহু সগি সাবাই গ্রাম দ্বারা দূরে আই বেলাল রে ফানি ডালে রোশ গুজি বেলাল অসুর নয়নে সুগুর ফানি বেলা খানে মুনি এতদিন পরে গোলামর অন্তর দাবার মহব্বত আগুন জ্বলি আরে কিল্লে ডাইকুন
ইজান কইরে ডাইরেক্ট মদিনা তুনাবার সিরিয়াস রওনা দি। এই সিরিয়ার জমিন ও সৈয়দনা বেলাল জীবনর শেষ নিঃশ্বাস ত্যাগ কইছে যখন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত বেশাছিল দিনা ক্ষমা ছিল দি নামাজের দি বেশাছিল দিনা ক্ষমা ছিল দি বেশাছিল আল্লাহ আর আরো ইন্দিল্লা নবীর মহব্বত দক আর এক কানা জোরো হন শেষে টাইম একেবারে শর্ট আর সাত মিনিট মুসলিম শরীফের ভিতর হইছি আবার একে আদিস তিরমিজির ভিতর হইছি হতার শেষ কেয়ামত হত কেয়ামতের কথা হযরত আনাস প্রশ্ন করে দান নবী জুয়াম নদে এ দুরুদ আজানর একামত দি আজানর কি দি আই সময়ের অভাবে এবার নফর দিবে তিরমিজির রওয়ায়েত আই অনুবাদ করে দিবে নামাজের কি দি একামত দি আন নবী নামাজ ছড়াইলেন কিয়ামত আল্লাহ প্রশ্ন করি হনে ওয়ামা আদাত নামাজও নাই বেশি নামাজও নাই রোজা নাই বেশি হজও নাই জাহাদও নাই কিন্তু ইল্লা ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা কিন্তু একখান সম্বাদ আছে আর অন্তরত আল্লাহর রাসূলের মহব্বত আছে আর একখান আস্তে করে হয় না আর তো নামাজ বেশি নেই কিন্তু অন্তরত আল্লাহর রাসূলের কি আছে নাই নামাজের দে মহব্বত আছে দি এর বাস্তব প্রমাণ দে আর যেটা নারাই তকবীর আল্লাহ আকবর হো এর নারাই এর সাল ফারানি বেরো কি বাদ দিই নি নামাজ দে মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরা যাই জানে দে ইচ্ছারে ইবে ইবের হতে বেশি কো তো বহুত কি কত শুননি হলে উদ নবী নবীকে করে তো নবী নবী করে নগরী কি করিকুম যেহেতু নবীর মহব্বত ইয়ান তারার অন্তর জমি কি আর কেন জোর হন না সুবহানাল্লাহ আন নবী ফরমা দা আল মারু মা মন আহাব্বা যাই যারে মহব্বত করে ইবে ইবে রওয়ারে তাইবু ও আনতা মা মন আহাব্বা আর তুই যারে মহব্বত করো তুই বের হওয়ার তাইবে এ আল মারু মা মন আহাব্বার দেখে উঠতে যাই আলে হাদিসের বহুত বড় আলেম জিবের কওমি হল মানে এ আল ফারুক মাদ্রাসার হুজুর হল মানে মেশকাতুর উপর সরা আছে মুজাহিরে হক
মুজাহিরে হইছে না মাঝে মুজাহিরে হক ইয়তো নাই কেনা করে এবারত ফুরির উর্দু এবারত কারণ নাই তো গোড়া খিদে বইয়েরই নিরি তো ওভার মাদি ইসমে বেশারত হাই কে দুস্তদার আউলিয়া সুলহা আতকিয়া গো উম্মিদ হাই কে কিয়ামত কে দিন হুয়ে উনকে জমরে মে উঠেঙ্গে যরখন সুবহানাল্লাহ এই শুভ সংবাদ যায় যারা সিদ্দিক আকবরের মহব্বত করিব ইতারা সিদ্দিক আকবরের ওয়ারত আইব যারা ফারুক আজমের মহব্বত করিব ইতারা ফারুক আজমের ওয়ারত আইব যারা উজুর গৌস বাকুর মহব্বত করিব ইতারা গৌস বাকুর ওয়ানত আইব আর যার অন্তরত আল নবীর মহব্বত আইব ইতা শতভাফি হইল নবীর ওয়ানত আইব আরা ভাবি দিয়েন আরা শিয়ের করি গুনাগার দিয়েন শিয়ের করি কিন্তু নবীর মহব্বত তান অন্তরত আছে দিয়েন একশো পার্সেন্ট এই মহব্বত তান লইয়েন আর আর আল্লাহ দুনিয়ার তো যাবে তো মানুষ আছে না মাথা গলায় দিই ফান তাই এক ঘন্টা ভরে হয়েছে না মাথের এ ফ্যান্ডল ফান ফতা না তোমার ইমানের ফাম গই যে ফাম জোড়া দিবের খনো তালি দিবের খনো পথ নাই ইমানের মজা ভাইব আরো দুই বাকিরেও কি আদিস ফরকি দিবের একটু লইয়ের যা হইল আল্লাহ আরো আমল করিবের অন্যারও আমল করিবের তৌফিক দিবে।